ভরসা যদি খোদার ওপর থাকে তাহলে আপনার ভাগ্যে যা আছে সেটাই পাবেন, কিন্তু যদি ভরসা থাকে নিজের উপরে তাহলে খোদা আপনাকে সেটাই দেবে যা আপনি চাইবেন। একটি চাষি একটি ফুলের চারাকে একটি বোতলের মধ্যে রাখে আর অপরটিকে মাটিতে লাগায়। মাটিতে থাকা গাছটি স্বাভাবিকভাবেই বাড়তে থাকে, কিন্তু বোতলের মধ্যে থাকা গাছটি অতটুকুই বেড়েছে যতটা বোতলের সাইজ। আমরা সবাই জানি এমনটা কেন হয়েছে। বোতলের দেওয়াল ডালগুলোকে বাঁধা দিয়েছে, আর ওই বাঁধার কারণেই ডালগুলো বড় হতে পারেনি। আমাদের সাথেও তো ঠিক এমনটাই হয়ে থাকে, আমরা আমাদের চিন্তার গণ্ডির বাইরে যেতেই পারি না। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, জীবন হলো আমাদের চিন্তারই ফল। হেনরি ফোর্ড বলেছিলেন, যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে আপনি করতে পারবেন তাহলে আপনি সেটা করে নেবেন, আর যদি আপনি আপনার অসফলতাকে বিশ্বাস করেন তাহলেও আপনি ঠিকই ভাবেন। সত্যিই সবকিছু বিশ্বাসের উপর নির্ভর করে। আমাদের চিন্তাকে বড় করতে হবে, নিজের উপর বিশ্বাস তো করুন। যদি আমাদেরই আমাদের কাজের প্রতি আমাদের রাস্তার প্রতি বিশ্বাস না থাকে তাহলে অন্য কেউ আসবে না আপনাকে এগিয়ে নিয়ে যাবার জন্য। নিজের উপরে বিশ্বাস, শুধু এই কারণেই বড় থেকে বড় কাজও সহজ হয়ে যায়। কলম্বাসের নাম তো আপনারা সবাই শুনেছেন। কলম্বাস যখন পৃথিবীর অন্য প্রান্ত খুঁজতে বার হয় তখন এই বিশ্বাস নিয়েই সে বার হয়েছিল যে সে একটি নতুন পৃথিবী খুঁজেই ফিরবে। আর তার আত্মবিশ্বাস এত বেশি ছিল যে তার বিশ্বাস ছিল সে সফল হবেই। রাস্তায় চলার সময় যখন বাধা আসে তখন তার সাথের লোকজন তাকে বলে, ফিরে চলুন, কোনো কিছু পাওয়া যাবে না, শেষে হয়তো জীবনটাই হারাতে হবে। কিন্তু কলম্বাস কোনো কিছু শোনেনি, কারণ তার বিশ্বাস ছিল সে একটি নতুন দুনিয়াকে খোঁজ করেই ছাড়বে। কিছু দূর যাবার পর তার সাথীরা তাকে ছেড়ে যাবার কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত কলম্বাস তার লক্ষ্যে পৌঁছে যায়। থমাস অ্যাডিসন, ভাবুন তো এনার আত্মবিশ্বাস কতটা। একবার, দুবার, তিনবার নয়, দশবার নয়, একশোবার নয়, তার মধ্যে কি এমন ক্ষমতা ছিল যা তাকে বারবার হেরে যাবার পরেও আরও একবার চেষ্টা করার জন্য এনার্জি দিত? এত অসফলতার পরেও ওই আত্মবিশ্বাসের শক্তি তাকে সাহস দিয়েছে। তার নিজের প্রতি বিশ্বাস ছিল, সে দেখতে পেত একটি বাল্ব জ্বলছে আর সেখান থেকে আলো দিচ্ছে, আর ওই বিশ্বাসই তাকে সফল করেছে। একবার ভেবে দেখুন তো, সে যদি হার মেনে নিত তাহলে কি হতো? ভাবুন যদি কলম্বাস হার মেনে নিত তাহলে কি হতো? পৃথিবীতে এমন লাখো উদাহরণ আছে যাদের সামনে কঠিন কঠিন পরিস্থিতি এসেছে কিন্তু সে কখনোই ভেঙে পড়েনি। আত্মবিশ্বাসের কারণেই সে এগিয়ে গেছে আর সফলও হয়েছে। ভাবুন, নিজেকে জিজ্ঞেস করুন আপনি আপনার কাছে কি চান, আর যা চান সেই বিষয়ে আপনার মন কি বলছে। যদি আপনার মনে বিশ্বাস থাকে যে আমি আমার মনের ইচ্ছাকে পূর্ণ করে নেব, এটিই তো আত্মবিশ্বাস, একে ধরে রাখুন, কখনোই নষ্ট হতে দেবেন না, তাহলে জয় আপনারই হবে। অল দ্য বেস্ট।